আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। স্যারের বউ নিশ্চিত সুন্দরী হয়েছে। ইফা, তুই না, যা, কথা নেই তোর সাথে। আরে আরে, রাগ করিস না বাবা। তোরা কেউ আমার আপন না, নিঝুম বলে নিঝুমকে জড়িয়ে ধরল। নিঝুম সবাই পা রেখে আগা মাথা কিছু না বুঝে তিথিকে জড়িয়ে ধরল। তিথি বলে যাচ্ছে, জানিস ইফা একটুও ভালো না। ইফা চোখ বড় বড় করে তাকিয়ে রইল পুরো তার সামনে। তিথি আর নিঝুম তার বদনাম করে যাচ্ছে, একজন করছে তো আর একজন তাল দিচ্ছে। ইফাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাচ্ছে সবটা। আহনা পাশে একটু আগেই এলো বাস স্ট্যান্ডে। বাসে উঠতেই সিট না পেয়ে দাঁড়িয়ে রইল, অতপর সিট পাওয়া মাত্র বসে গেল। তার পাশে সিটেও একজন যাত্রী ছিল, কিন্তু আহনাপ নিশ্চিত ছিল সামনে স্ট্যান্ডেই নেমে যাবে সে। সত্যি সত্যি তাই হলো, সে নেমে গেল। আহনাপ বারবার খালি সিটে তাকাচ্ছে, আর একবার তাকাচ্ছে গেটের দিকে। নিঝুম এখনও উঠল না, কোথায় সে? কয়েকটা যাত্রী উঠে পড়লো এর মাঝে, একটা মেয়ে এগিয়ে এসে সেই সিটে বসতে গেল। আহনাপ সাথে সাথে তার ব্যাগটা সিটে রেখে বলল, এখানে আমার পার্টনার আছে, ও বসবে। কিন্তু বাস তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি দুইটা সিটি ভাড়া দিয়েছি। মেয়েটা সামান্য অপমান বোধ করলো, বিরক্ত চোখে তাকালো আহনাফের দিকে। এর মধ্যেই নিঝুমকে উঠতে দেখা গেল। আহনাফ হেসে বলল, চলে এসেছে আমার পার্টনার। মেয়েটা নাক ফুলিয়ে তাকালো নিঝুমের দিকে। সে আসতেই আহনাফ ব্যাগ সরিয়ে দিয়ে তাকে বসতে দিল। মেয়েটা বিড়বিড় করতে করতে পিছনে গিয়ে বসলো। নিঝুম হাঁপিয়ে গেছে অনেকটা। আহনাফ বলে উঠল, আর একটু দেরি হলে কি হতো জানো? কি হতো? ওই মেয়েটা ঝগড়া করে এখানে বসে পড়তো। নিঝুম পিছনে তাকালো, মেয়েটাকে দেখে বলল, ঝগড়া কেন করতো? আমি ওকে এখানে বসতে দিইনি বলে। কেন? আমি তোমার জন্য সিটটা ধরে রেখেছিলাম। নিঝুম হাসতে শুরু করলো, হাসতে হাসতে বলল, আহনাফ এটা কি ক্লাসের বেঞ্চের জায়গা যে আপনি ধরে রাখবেন? আহনা মুখ ঘুরিয়ে নিয়ে বাইরে তাকালো। ব্যাপারটা আসলেই অনেক লজ্জাজনক, সত্যি তো। কেন করলো সে এটা? বসতো ওই মেয়েটা, এভাবে সিট ধরে রাখা বাচ্চা মেয়ে ছাড়া আর কিছুই না। সে কি বাচ্চা? নিঝুম এখনও হাসছে, তবে মুখ টিপে বেশ বুঝতে পারলো আহনাপ লজ্জা পেয়েছে। বেচারাকে আর লজ্জা দিয়ে লাভ কি? রাত তখন অতটাও গভীর নয়, তবে লোডশেডিংয়ের কারণে চারিদিক অন্ধকার। তিথি ভয়ে ভয়ে সামনে এগিয়ে যাচ্ছে, ফোনের আলোতে সামনে হাঁটা তো যাচ্ছে, কিন্তু তার ভয় কমছে না। হঠাৎ হঠাৎই মনে হচ্ছে কেউ তার পেছন পেছন আসছে। ভয় ছুটে যেতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে গেল। তিথি সাথে সাথে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। বয়স্ক এক মহিলা ভ্রুকুচকে তাকিয়ে আছেন তিথির দিকে, যদিও ফোনের স্ক্রিনে দুজন দেখছে দুজনকে। তিথি নিজ থেকেই বলছে, সরি 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 আন্টি, আমি সত্যিই দেখতে পাইনি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার কাছে আসছে, তাই ভয়ে সামনে ছুটে যেতেই আপনার সাথে ধাক্কা। মাফ করবেন আন্টি, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? রাহেলা বেগম এতক্ষণ তাকিয়েছিলেন তিথির দিকে, হঠাৎ করেই হেসে বলে উঠলেন, অনেক হয়েছে, এবার থামো, ধাক্কা এতটা জোরেও লাগেনি। তার আগে তুমি বলো, তোমার পেছনে কে ছিল? জানি না, তবে খুব ভয় করছে আমার। তাহলে তুমি চাইলে আমার বাড়িতে এসে বসো, এই অন্ধকারে তো বাড়িতে যাওয়ার সম্ভব না, কারেন্ট এলে না হয় যেও। কিন্তু আন্টি, আসো, এটা আমার বাসা বলেই সামনের বাড়িটার দিকে পা বাড়ালেন। তিথির কাছে মনে হলো এই অন্ধকারে হাঁটাচ্ছে তার বাড়িতে বসে থাকা বেশ ভালো, তাই সেও পা বাড়ালো। সবটা অন্ধকার হলেও এই বাড়িতে আলো চলছে, মনে হয় আইপিএস আছে। তিথি এতক্ষণ ভদ্রমহিলার মুখখানি দেখলেন, মুখটা অনেক সহজ সরল, চোখে চিকন ফ্রেমের এক চশমা, তার ঠোঁটে মিষ্টি হাসি যে কারোর মন ভালো করে দিতে পারে। তিথিকে সোফায় বসতে অনুরোধ করলেন তিনি। স্টাফ ছুটে এলেন, তিনি তাকে ঠান্ডা শরবত আনতে পাঠালেন। তিথি এতক্ষণে বুঝল সে কোন বাড়িতে এসেছে। এই বাড়ি থেকে তার বাড়িতে যেতে বোধহয় আর 25 মিনিটের পথ। বাড়িটা বেশ সুন্দর, এর আগে কয়েকবার বাইরে থেকেই দেখেছে এই বাড়িটা, সাদা রঙের চমৎকার বাড়ি। বেশ কয়েকবার ইচ্ছেও হয়েছিল এই বাড়িতে আসার, কিন্তু আজ যে সেটা পূরণ হবে সেটা স্বপ্নেও ভাবেনি। আপনাদের বাড়িটা অনেক সুন্দর। অন্ধকারে এই কথা বলছো? আলোতে আরো সুন্দর লাগবে। না না, আমি এর আগেও অনেকবার দেখেছি, এখন বুঝতে পারলাম এটা কোন বাড়ি। তুমি কি এই এলাকায় থাকো? না, তবে এখান থেকে যেতে 25 বা 30 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা,
স্টাফের মাঝে শরবত নিয়ে এলো। রাহালা বেগম বললেন, নাও শরবত খাও। দিদি এসে শরবতের গ্লাস হাতে নিল, সাথে সাথে কারেন্ট চলে এলো। ভদ্রমহিলাকে এখন আরও স্পষ্ট দেখা যাচ্ছে, খুব রূপবতী তিনি, আর তার চোখের দৃষ্টি বেশ শান্ত। দিদি যেন হঠাৎই করেই খুব পছন্দ হলো তাকে। দোতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ডাকতে ডাকতে একটা ছেলে নেমে আসছে, মা মা। রাহলা বেগম শান্ত গলায় জবাব দিলেন, আমি এখানে। ওয়াইফাই আসছে না তো? দুটো মিনিট সবুর করো, কারেন্ট তো মাত্র এলো। ধৈর্য বলে কিছু কি নেই তোর? না নেই। বলতে বলতে বসার ঘরে চলে এলো। তিথি গ্লাসটা নামিয়ে রেখে পিছন ফুরল। সে এখন খানিকটা বিস্মিত। আহিম অবাক কণ্ঠে বলল, তুমি আমার বাড়িতে কি করছো? এটা আপনার বাড়ি? রাহেলা বেগম বিরক্ত গলায় বলল, এটা কেমন কথা? ও আমাদের বাড়ির অতিথি, ঠিক মতো কথা বল। তা তোমার নাম জানি কি মা? জি, আমার নাম তিথি। তোমরা কি চেনো একজন আরেকজনকে? আহিম মুখ ফেংচি কেটে রাহেলা বেগমের পাশে বসতে বসতে বলল, চিনি না, আবার আমার সাথে পড়ে এক ভার্সিটিতে। তোমার কি বন্ধু? না ভাইয়া, তো আমার সিনিয়র, কিন্তু আপনি যে এখানে থাকেন এটা তো আমার জানা ছিল না। আহিম কথার জবাবে মাথা রেখে ফোনের মাঝে ঢুকে গেল। রাহেলা বেগম মাথা নাড়িয়ে বললেন, ও আচ্ছা। তিথি উঠে দাঁড়ালো, হেসে বলল, আচ্ছা আন্টি, আমি এখন তাহলে আসছি। তোমাকে আটকিয়ে রাখবো না, বেশ রাত হয়েছে। আহিম যা, ওকে এগিয়ে দিয়ে আয়। কেন, আমি কেন যাব? কারণ ও একা যেতে ভয় পায়। আহিম তিথির দিকে তাকিয়ে ভ্রু কোঁচকালো। তিথি বলেও বসলো, না থাক আন্টি, আমি একাই চলে যাব। না এখন অনেক রাত আহিম। আহিম উঠে দাঁড়ালো, কিছু না বলেই পেরিয়ে গেল, এর অর্থ আমি যাচ্ছি। তিথি রাহেলা বেগমকে বিদায় দিয়ে হাঁটা ধরল। সত্যি বলতে তিথি মেয়েটাকে রাহেলা বেগমের অসম্ভব ভালো লেগেছে। তিনি কিছু একটা ভাবছেন। এত রাতে কে তোমার পিছু নিচ্ছে, ভূত? মাম তো ভূত। ধরে নিয়ে গেলে না কেন? কেন কেন, ধরে নিয়ে গেলে কি আপনি বেশ খুশি হতেন? না, তবে ভালো হতো। রোজ রোজ আর আদনান স্যারকে দেখে তোমার কষ্ট লাগতো না? এই যে মিস্টার, ঠিক করে কথা বলুন। সত্যি তো বলছি, তার স্যারের কিন্তু বিয়ে হয়ে গেছে। জানি আমি, মনে করিয়ে দেবার মতো কিছু না এটা। আহিম মুচকি হাসল। তিথি নাক মুখ ফুলিয়ে আহিমের মুখের দিকে ফিরল, বিড়বিড় করে তাকে গালমন্দ করছে। কত বজ্জাত লোক, থাকে কি নিয়ে হাসছে। গলি পেরিয়ে এলো দুজনে। রাস্তাটা ভীষণ ফাঁকা, এর কারণ গভীর রাত নয়, এর কারণ নামাজের সময় হয়ে গেছে। বেশিরভাগ লোকজনই এখন নামাজে, তাই রাস্তাটা একটু বেশি ফাঁকা। শুক্রবারে রাস্তাঘাট জমে রাত জমলে সেই সময় চলে আসছে। হঠাৎ একটা কুকুর দেখেই দাঁড়িয়ে গেল তিথি। সে এক পা পিছিয়ে গেল, আহিমও এক পা পিছলো। তিথি হেসে বলল, আপনি ভয় পান না কি কুকুরকে? কি বলছো জাতা, ভয় কেন পাবো? তাই আহিম চোখ বাঁকিয়ে তাকালো। হঠাৎ করে কুকুরটা ডাকতে শুরু করলো। তিথি আহিমের পিছনে এসে দাঁড়ালো। আহিম চুপচাপ দাঁড়িয়েছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। তার গলা শুকিয়ে আসছে ক্রমশ। কুকুর দেখলি হঠাৎ এক অজানা আতঙ্ক কাজ করে তার মধ্যে। যখন ছোট ছিল তখন আড়াল থেকে দাঁড়িয়ে দেখছিল একটা কুকুর কীভাবে একটা ছেলেকে কামড়াচ্ছে, ভয়টা সেখান থেকেই। কুকুর আরও জোরে জোরে ডাকছে। তিথি এবার ভয়ে পেছন থেকে আহিমের শার্ট আঁকড়ে ধরে বলল, ভাইয়া তাড়িয়ে দিন এটাকে। আমি আমি কিভাবে তাড়াবো? আমি কি জানি, খুব ভয় করছে আমার। আহিম জোরে জোরে শ্বাস নিচ্ছে, গেমে একাকার হয়ে গেছে। এদিকে কুকুরটা হঠাৎ করে এগিয়ে আসছে, খুব অস্বস্তি লাগছে, কি করবে এখন। কুকুরের মালিক এর মাঝে ছুটে এলো, এসে কুকুরটাকে ধরে বললেন, টমি টমি শান্ত হও। আহিম আর তিথি দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আহিম মালিককে চিনত, সে আঙ্কেল বলে ডেকে উঠল। মালিক তার দিকে ফিরে পড়লেন, আরে ফাহিম নাকি? হ্যাঁ আঙ্কেল, এটা কি আপনার কুকুর? আরে বলো না, শখ করে এনেছিলাম, এখন দেখছো ঘরে টিকতে চাচ্ছে না। ও আচ্ছা। পেছন থেকে তিথি বেরিয়ে এলো। তিনি তিথির দিকে ফিরে পড়লেন, বন্ধু হয় তোমার? আহিম তিথির মাথায় হাত রেখে বলল, হ্যাঁ এই তো ছোট্ট বোনের মতো।
এর মাঝেই কুকুর আবারও ডাকা শুরু করলো। আঙ্কেল কোনো মতে তাকে টেনে চুনে আবারও ঘরে নিয়ে গেলেন। দুজনে হাঁপ ছেড়ে বাঁচলো। তিথি মুখ ঘুরিয়ে চট করে বলে উঠল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।